আমরা আমাদের এই পেশেন্টের তিনটা লাইপো। আসসালামু আলাইকুম, আমাদের এই পেশেন্ট বোন কুলসুম নাম, উনি আমাদের হচ্ছে ভিডিও দেখার পরে। কোথা থেকে আসছেন আপনি? ঠাকুরগাঁও থেকে। আপনার কি সমস্যা একটু বলেন। বিভিন্ন গোটা গোটা, কয়টা গোটা গোটা টিউমার? প্রায় 15-16টা টিউমার। এই যে আমরা একটা দেখাচ্ছি, আপনার দেখেন এই হাতে আমরা চাপ দিলেই এটা সরে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে লাইপোমা। হ্যাঁ, তো আমাদের এই বোন অনেক দূর থেকে আসছে, আমরা ওনার অপারেশন করে দেবো। আপনি কিভাবে দেখছেন আমাকে? ফেসবুকের মাধ্যমে, না? ঠিক আছে, দেখে হাতের এটা দেখেন, এখানে কই, এই যে এটা ছোট, দেখি এই হাতের এটা, এই যে সরে যাচ্ছে, এই যে এই গোটাটা। হ্যাঁ, ইনফেক্টেড সেভাসের সিস্ট, দেখি এটা, দেখি এইগুলো লাইপোমা। হ্যাঁ, এবং আপনার পিঠেরটা তো অনেক বড়, পিঠেরটা আমরা দেখাচ্ছি না, শুধু আমরা হাতেরটাই দেখাই, কিন্তু আমরা, আপনার তো 10-15টা লাইপোমা, আমরা 10-15টা তো অপারেশন করবো না, অনেকগুলো ছোটো যেগুলোতে সমস্যা হয় না। আমরা আজকে কয়টা করবো? আপনার 4টা অপারেশন করবো, তাহলে হাতে 3টা আর কোমরে 1টা। হ্যাঁ, তাহলে আমরা অপারেশন, আচ্ছা তাহলে 5টা হচ্ছে, তাহলে 4-5টা যতগুলো হয়, যেগুলো সবচেয়ে ভালো হয় করার মতো আমরা করে দিব। হ্যাঁ, মেজর এগুলো করে দিব। আচ্ছা ঠিক আছে, এটা করে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ আরও বড় হইলে তখন আসবেন, আপাতত এগুলো করবো। হ্যাঁ, আর আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি জিজ্ঞেস করছিলেন যে এটা চিকিৎসা আছে কিনা, এটার কোনো মেডিকেল চিকিৎসা নাই। হ্যাঁ, এটার একমাত্র চিকিৎসা, এটা একটা টিউমার, এটা অপারেশন করে দিতে হবে। এখন কেটে ফেলে আউট করে দিতে হবে, ওই জায়গাটা থেকে আলাদা করে দিতে হবে। এখন যাদের ক্ষেত্রে মনে করেন যে এটা বিনাইন, যাদের ক্ষেত্রে পিঠে ছোট ছোট দেখতে সমস্যা নেই, তাদের ক্ষেত্রে অপারেশন করা লাগে না, কিন্তু আপনার হাতে, আপনি তো বললেন যে এটার জন্য সমস্যা হচ্ছে, দেখতে খারাপ লাগছে, আপনার পিঠে এবং পেটে ব্যথা করছে, তাহলে এই সকল ইন্ডিকেশন থাকলে, কারোর আবার মুখে থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা সার্জারি করে দিই। তাহলে সার্জারি করার পরে আপনাকে একটু জিজ্ঞেস করবো যে আপনি ব্যথা ট্যথা পাইছেন কি না। হ্যাঁ ঠিক আছে, এক্সিশন করলাম। এই যে মা, আপনি একটু বলেন, আপনার কোনো সমস্যা বা কোনো সমস্যা হয়েছে, ব্যথা পাইছিলেন, কত তাড়াতাড়ি হইল একটু বলেন, কোনো ব্যথা পাইছিলেন জোরে করে? না হালকা, এটা তো পাবেন, আমরা একটু অবশ করার জন্য, এমনিতে কোনো সমস্যা হয়নি তো, কত তাড়াতাড়ি করে ফেললাম আমরা, তো অনেক তাড়াতাড়ি করে ফেললাম, তাই না? এটা নিয়ে কোনো সমস্যা হবে না, আমি ওষুধ লিখে দেবো।